ইন্ডিয়া নাকি ইংল্যান্ড কোন দলের সাপোর্টার ছিল আগে সেটা একটু শুনে নি দেখো আমি খুব কনফিউজ থাকি এই ধরনের প্রশ্ন করলে কারণ হচ্ছে দর্শকরা খুব খেপে যায় তাদের একটু কিন্তু গত কালকের ম্যাচে আমি ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম কারণ গত পশু আর কি গত পশু এটা কনসিডার করে যে এশিয়ার একটা দেশ মানে আমাদের এবং সবচেয়ে ভালো টপে রয়েছে মানে ক্রিকেটের মধ্যে বলতে হবে ইন্ডিয়া যদি অনেক এখন বকা দিবে হ্যাঁ আই এম সো সরি কিন্তু বলবে যে টিমটা জিতে গেছে এই জন্য বলছে যে ইন্ডিয়া বাট আসলে তো ইন্ডিয়ারই জয়ের জয় পাওয়ার কথা বা যদি বৃষ্টির কারণে খেলা না হতো সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া চলে যেত ফাইনালে সো সাউথ আফ্রিকা চাইবে খুব ভালো করতে মানে কি মনে হচ্ছে আসলে যে সাউথ আফ্রিকা কতটা ভালো করতে পারবে দেখো সাউথ আফ্রিকা খুবই ভালো টিম স্পেশালি যখন টি টোয়েন্টির কথা আসে তখন তো ওরা আসলে এক্সেপশনালি ভালো ইন্ডিয়াকে তো আসলে বিট করা কঠিন বিট করা একটু টাফ কারণ ওরা আরেকটা বড় কথা কি সাপোর্ট চার পাশ থেকে যেমন থাকে এবং খেলা যেখানে হচ্ছে সেখানে প্রচুর ভারতীয় হ্যাঁ হ্যাঁ সো মাঠের মধ্যেও যখন এরকম একটা সাপোর্ট থাকে তখন কিন্তু ভালো করা একটু প্রেসারও থাকে কিন্তু ভালো করার চেষ্টাটা আরো বেশি থাকে এবং ভালো করে এবং আবহাওয়াটা বদলে যায় মেন্টাল স্ট্রেন্থ চলে আসে যে না আমরা তো ভালো করছি ভালো করতে হবে আমার এখনো মনে আছে আমি অনেক ছোট অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ একবার যেত যেখানে আশরাফুল সেঞ্চুরি করেছিল আমি তখন বেশ ছোট স্কুলে পড়ি অনেক রাতে খেলা শেষ হয়েছে মানে এরকম দেড়টা দুইটা এরকম আমাদের বাসায় ড্রয়িং রুমে দাঁড়ানোর জায়গা নেই নিচে উপরে সবাই কারণ একসাথে দেখার যে মজাটা ওইটা আসলে একা দেখে তো আসলে হয় এবং এই জয়টা মানে দা মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে যে জয় এটা অন্যরকম আরেকবার আমার মনে আছে ঢাকাতেই তখন আমরা শিফট করেছি আমার বাবা রিটায়ারমেন্টের পর বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা ফাইনাল ছিল বাংলাদেশ অল্পের জন্য হারলো আমার এক্সাক্টলি এখন মনে নেই সো বাবা আর আমি গিয়েছিলাম শাহবাগে কারণ ওখানে বড় স্ক্রিনে খেলা দেখাতো তো সেখানে মাঠের মধ্যে বসে অনেক মানুষের মাঠে না শাহবাগের তো সেবার শাহবাগের বড় চত্বরটা চত্বরটাতে এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই রাস্তাঘাটে বসেন সবাই আমাকে দেখে অবাক যে আপনি এসছেন খেলা দেখতে এখানে আমি বললাম আমার বাবা আর আমি এসেছি খেলা দেখতে সো এগুলো খুব অন্যরকম একটা মজার বিষয় আমরা যখন ইনফ্যাক্ট আমাদের অফিসে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যেদিন হারলো সেদিন তো একদম ভোর ছটা থেকে খেলা ছিল সো আমি তো ছটা থেকে উঠে কোনো মতে সাড়ে ছটা থেকে দেখা শুরু করলাম ওভাবে রেডি হচ্ছি খেলা দেখছি রেডি হচ্ছি কোনো মতো অফিস পর্যন্ত গেলাম মোবাইলে দেখতে দেখতে তো নামলাম গিয়েই হচ্ছে আমাদের ফার্স্টেই সকাল সাড়ে নটা থেকে একটা মিটিং থাকে বিশ্বাস করো কারো মনোযোগ নাই যে মিটিং এর মধ্যে খুব স্বাভাবিক সবাই একটু পর প্রকি আচ্ছা কি অবস্থা কি দেখি সো এটা আসলে ডিফারেন্ট একটা ব্যাপার একদম এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ম্যাচটা মানে সবার একটা আশা ছিল যে যেটা একটা ক্যালকুলেশন ভাবা হচ্ছে যদি আগে ব্যাট করে বাষট্টি রানে জয়লাভ করলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে বা পরে ব্যাট করলে টুয়েলভ পয়েন্ট ওয়ান ওভারের মধ্যে শেষ করতে হবে ওই রানটাকে চেজ করতে হবে যেটা আফগানরা করেছে বাট সবকিছু মিলিয়ে না মানে একশো চোদ্দো রান ওরা করলো বা একশো পনেরো করলো সেখানে একশো পনেরো হয়তো করতে হবে মানে বাংলাদেশ আলটিমেটলি হেরে গেল এত বাজে ভাবে যেটা মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই কঠিন ছিল খুবই খুবই আর আমার যেটা হয় ছোটবেলা থেকে এটা ছিল ধরো বাংলাদেশ যখন হারে তখন আমি কাঁদি বাংলাদেশ যখন জিতে তখনও খুশি থেকে কেঁদে হ্যাঁ তো আমার এটা এখন কনস্ট্যান্ট আমি যখন খেলা দেখি আমার মা দেখে আচ্ছা তুমি খেলা দেখো আমি জানি তুমি একটু পরে কান্নাকাটি করবা মানে এরকম একটা ব্যাপার আর কি আচ্ছা আমরা অনেকে মিথ বিশ্বাস করি আমার মনে আছে যে ফিফা ওয়ার্ল্ড কাপের শো যখন আমি হোস্ট করছি একজন মহিলা এসছেন উনি একজন ব্যাংকার আমার গেস্ট হয়ে মানে অনেক গেস্ট ওখানে ফুটবলার রয়েছেন সেলিব্রিটি রয়েছেন এবং দর্শকের একটা শাড়ি ছিল তো উনি এসে না রীতিমতো কাঁদছেন এবং উনি বলছেন যে ওনার ভীষণ জ্বর উনি খেলা দেখলে টিম হেরে যায় যদি উনি খেলা দেখেন উনি মানে লেপমুড়ি দিয়ে যেহেতু ডিসেম্বর শীতের সময় মানে নভেম্বর ডিসেম্বর তিনি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন যে উনি খেলা দেখলেই টিমটা হেরে যাবে এরকম কোনো মিথে আপনি বিশ্বাস করেন না এরকম মাঝে মাঝে হয় ধরো কিছু একটা করছে হঠাৎ করে একটা জিনিস করতে গিয়ে দেখা গেল একটা উইকেট পড়ে গেছে হয়তো বাংলাদেশে আমি তখন বলি যে এটা করব না আজকে যতক্ষণ খেলা চলবে ততক্ষণ না যেমন আফগানিস্তানের সাথে বাংলাদেশে খেলা যাচ্ছিল তো আমাদের একজন কলিগ এসে উকি দেওয়ার সাথে সাথে একটা উইকেট গেলাম আপনি আর একবারও টিভির সামনে আসবেন না হ্যাঁ আপনি আর আসবেনই না সো এটা তো হয় আমরা আসলে উপমহাদেশে আমরা যারা মানে ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ আমাদের কাছে তো ক্রিকেট একটা উৎসবের মতো এটাকে সেলিব্রেট করি আমাদের মতো এরকম সেলিব্রেশন মনে হয় না অন্য কোনো দেশ করে একটা ভিডিও হয়তো তুমিও দেখেছো অনেকেই দেখেছে যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম যখন ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যাক করলো তাদের দেশে খুবই ভাবে তারা হেঁটে যাচ্ছে মানে নিচ্ছে বাট আমাদের দেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান হলে কি হতো মানে হ্যাঁ এটা তো বিশাল সেলিব্রেশন মানে এয়ারপোর্ট থেকে শুরু হতো না আমার পর থেকে আর ওই সেলিব্রেশন যে কতদিন চলতো কতগুলো খাসি মারা হতো বড় মানে বড় পাতিলায় বা বড় হাড়িতে করে রান্না হতো সেই রান্না খেয়ে পিকনিক করা হতো মানে আমরা সবাই হয়তো রাস্তায় নেমে যেতাম যে ক্রিকেটার আসবে ওদেরকে রিসিভ করতে আমরা সবাই যেতাম এক্স্যাক্টলি এটা একদম একদমই ট্রু বাংলাদেশ টিমের সবচেয়ে পছন্দের ক্রিকেটারকে এই মুহূর্তে এই মুহূর্তে এবং আগে দুটো জানি আমি সব তো মাশরাফি ফ্যান এটা তো সবাই জানে যে আমি ডাই হার্ড মাশরাফি ফ্যান বাট এখন যারা খেলে এর মধ্যে আমার মেহেদি মিরাজকে খুব পছন্দ ওকে ওকে আমি একটুবার র‍্যাপিড ফায়ারে যাব তারপর আপনার অন্য প্রসঙ্গে ফিরছি কঠিন কিছু না খুব একটা কঠিন না আমার ধারণা আপনি সেগুলো পারবেন প্রথম প্রশ্ন হচ্ছে মাস্টার ব্লাস্টার ইন ক্রিকেট মানে ক্রিকেটে মাস্টার ব্লাস্টার কাকে বলা হয় শচীন টেন্ডুলকার এক্স্যাক্টলি ও তো সঠিক হয়েছে মেন ইন ব্লু নামে কারা পরিচিত ইন্ডিয়া ব্লু বিড সব অ্যাড হয় না উত্তর সঠিক এবারে এল বি মানে ক্রিকেটে এটার পুনর্ লেগ বিফোর উইকেট উত্তর সঠিক হয়েছে ওয়াও গুড গুড ভেরি গুড টি-20 ম্যাচ কত ওভারের খেলা 20 ওভারস টি-20 আর যেটা পঞ্চাশ ওভারের খেলাটাকে কি বলা হয় ওয়ানডে ম্যাচ এক্স্যাক্টলি ওডিআই রাইট উত্তর সঠিক মানে এত চমৎকার আমার খুব ভালো লাগছে আজকে এবারে ওয়ার্ল্ড কাপ কোথায় কোথায় হচ্ছে আমেরিকাতে ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ উত্তর সঠিক হয়েছে বাংলাদেশ যেহেতু সেমিফাইনালে যেতে পারেনি এবং সুপার এইট থেকে বিদায় নিয়েছে মোট কয়টি ম্যাচ খেলেছে 6টি উত্তর সঠিক কয়টিতে জিতেছে কয়টিতে হেরেছে জিতেছে হচ্ছে তিনটা ম্যাচ এক্স্যাক্টলি বাকি তো হ্যাঁ চারটা ম্যাচ আর জিততে পারেনি এক্স্যাক্টলি উত্তর সঠিক হয়েছে এবার আমি যাব ক্রিকেট কত গজের খেলা বাইশ গজ একদম উত্তর সঠিক বর্তমান আমাদের যে বর্তমান যে টিম খেলে এলো এবং এই টিমের ক্যাপ্টেনের নাম কি শান্ত উত্তর খুবই ভালো হয়েছে খুবই সঠিক হয়েছে কোনো অসুবিধা নেই বাংলাদেশ ছাড়া আপনি কোন টিমকে সাপোর্ট করেন বাংলাদেশ ছাড়া আমি অস্ট্রেলিয়া সাপোর্টার এন্ড এখন ইন্ডিয়াকে সাপোর্ট করি মানে এইবার এইবার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে সাপোর্ট ইন্ডিয়ার কোন ক্রিকেটার খুব প্রিয় বিরাট সব মেয়ে এখানে বসে বসে একই নাম বলে যায় আমার যদিও হার্দিক পান্ডিয়া খুব পছন্দ হার্দিক পান্ডিয়াকে ভালো লাগে বাট আমি যখন ছোট ছিলাম তখন আমার রাহুল দ্রাবিড়কে খুব পছন্দ ছিল রাহুল দ্রাবিড় পছন্দ করার মতোই এটা বলতে হবে যদিও আমার তাদের ক্যাপ্টেন রোহিত শর্মাকে খুব ভালো লাগে মানে রোহিত শর্মার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে মানে এত থার্টি সেভেন এজ নর্মালি যেটা বলে যে সেখানে তিনি খেলছেন টপ অর্ডার ব্যাটার কিন্তু এত ভালো পারফরমেন্স তার এবং এখনো এবারও কিন্তু তিনি খুব দারুন রান করেছে মানে টপ রান ক্রিকেটারদের মধ্যে সমস্ত থার্ড পজিশনে তিনি তুমি যদি মাহির ইন্টারভিউস দেখো মহেন্দ্র সিং ধোনি এক্স্যাক্টলি ওর ইন্টারভিউস দেখলে ওকে আমার খুব ইম্প্রেসিভ মনে হয় বিকজ ও খুবই সুন্দর করে কথা বলে এবং খুব কম ভাষায় হ্যাঁ সুন্দর করে কথা মানে অন্যরকম এটা এটা খুবই চমৎকার এই আমরা বারবার হেরে যাই খুব মন খারাপ হয় মানে এটা যেন কাকে দায়ী করবে অ্যাজ অ্যান অডিয়েন্স জানি না আসলে দেখো আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি যারা খেলে বা যারা পারফর্ম করে যে কোনো পারফর্মারই সে তার বেস্ট দেয়ার ট্রাই করে কেউ কখনো ইচ্ছে করে খারাপ করে না কিন্তু আমি জানি না আসলে আমাদের লেকিংসটা কোন জায়গায় আমার তো মনে হয় খুব ভালো কোচ আনা হচ্ছে যতটুকু ফ্যাসিলিটি দেয়া দরকার সবই দেয়া হচ্ছে বা আমাদের একজন দুজন প্লেয়ার তো আসলে আন্তর্জাতিক মানেই খুব ভালো খেলছে আসলে সমস্যা কোথায় এটা আমি জানি না মানে মাঝে মাঝে মনে হয় আসলে আমাদের লাখ খারাপ তখন তো সবাই বলে যে মায়ের দোয়া টিম সেই সব কথা চলে আসে এটা আমি আসলে জানি না উপস্থাপনা কেমন চলছে না আমি ওভাবে এখন উপস্থাপনা করছি শুধু ইদের স্পেশাল শো গুলো করেন ঈদের স্পেশাল শো গুলো করি মানে রেগুলারটা আসলে আমার জন্য তো একটু অফিস সব সামলে সম্ভব না একদম সম্প্রতি যেহেতু কোরবানি গেছে আমি এবার ব্যক্তিগত প্রসঙ্গে ঢুকছি নিজের টাকায় কোরবানি দিয়ে কেমন লাগলো আমি 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 তো অনেক থেকে ২০১৩ ২০১৩ সাল মানে আমার আমার প্রথম অভিনয় করেছিলাম যেটা হয়েছিল আমার জন্মের পর থেকে আমার বাবা একটা খাসি কোরবানি দিত আমার নামে তে বাবা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি এই বছর একটা সার্টেন অ্যামাউন্ট এই টাকার বেশি ইনকাম করেছো তো তখন তো আমি মডেলিং করি টুকটাক আমি বললাম যে হ্যাঁ করেছি

অদ্ভুত এবং অপ্রয়োজনীয় কাজকর্ম করে ওটা হওয়ার জন্য তো সেজন্য আমি এই শব্দটাকে একদমই পছন্দ করি না স্বপ্নম ফারিয়া বিয়ে করছেন কবে আমি আসলেই জানি না আমার বাসায় আমার বিয়ে নিয়ে আসলে কোনো কথা হয় না আমার বাসার সবার আমার বিয়ে নিয়ে এখনো ট্রমা আছে সোরা এখনো ট্রমা থেকে বের হয়নি আমি নিজেও সম্ভবত হয়নি আমার বাসা থেকে এখন সবাই শুধু আমাকে ঠিকঠাক বলে ঠিকঠাক চাকরি করো আরেকটা মাস্টার্স করো দরকার হলে বিদেশে যাও পড়াশোনা করো এগুলাই বলে বিয়ে সাথী নিয়ে কোনো কথা হয় না জব বনাম শোবিজ মানে কিভাবে সামাল দিচ্ছেন একটু কষ্ট হচ্ছে স্বাভাবিক কারণ দেখা যায় যে সারাদিন অফিস করে তারপর এরকম শট থাকে

আমি বিশ্বাস করি যে আমি পৃথিবীতে এসেছি শুধু এই কাজটা করার জন্য কারণ আমি কাজটা খুবই ভালোবাসি এর পাশাপাশি আমার একটা রেসপন্সিবিলিটিও আছে যে যেহেতু আমি অনেক বছর ধরে এখানে কাজ করছি আমি এমন কাজ করতে চাই না যেটা আসলে দেখে দর্শকগুলো আর এটা কি করছে কেন করছে আমি চাই না সেটা এটা হচ্ছে কথা একসময় একচেটিয়া কাজ করেছেন অনেক ভালো ভালো কাজ আপনি ওই সময় উপহার দিয়েছেন মনে আছে যে শিডিউল পাওয়া যেত না ভীষণ ব্যস্ততা কারণ তখন অনেক ভালো স্ক্রিপ্টে কাজ হতো এবং তখন যেসব নির্মাতারা কাজ করতেন তারাও কাজ কমিয়ে দিয়েছেন এবং তখন আর্টিস্ট যারা কাজ করতো তারাও এখন আসলে শুধু ওটিটির কাজ করে বা বেছে কাজ করে আসলে সময়ের সাথে একটা রেসপন্সিবিলিটি আসে এবং যেহেতু কাজটাকে আমি ভালোবাসি আমার কাছে মনে হয় শুধুমাত্র টাকার জন্য আমি আজে বাজে স্ক্রিপ্টে কাজ করতে চাই একদম আমি টু ওয়েব সিরিজ যে বলছিলেন একটু শুনতে চাই যে কার কাজ এবং কোথায় আমি হচ্ছে ইয়ে সাইন করা আমার নন ডিসক্লোজার ইয়ে সাইন করা এখন তো সব এটাই হয় সো এটা সাইন করা তাই বলতে পারছি না বাট দুটো এবং দুইটাই দুজন নির্মাতাই হচ্ছে দর্শকদের খুব পছন্দের নির্মাতা ওকে আমার এখনই মানে এই শোনার জন্য ক্রেভিং হচ্ছে মানে আমি নিজে আমি অনেক দিন পরে আবার কাজ কাজে ব্যাক করব বলতে গেলে আমি নিজেই অনেক এক্সাইটেড যে আমি দুইটা খুব ভালো কাজ নিয়ে সামনে আসছি মাশাআল্লাহ এটা এটা আসলে খুবই প্রশংসনীয় নিজের পছন্দের কাজ কোনটি যদি বলতে বলি এত এই লম্বা পরিক্রমে অনেক কাজ করেছেন তার মধ্যে থেকে আমার একদম প্রথম নাটক যেটা ছিল অল টাইম দূর খুব ভালো লেগেছিল ওইটা আসলে আমার পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছিল কারণ হঠাৎ করে মডেলিং থেকে তেমন কেউ আমাকে চিনত না ওই একটা নাটক দিয়ে আমার একটা টার্নিং পয়েন্ট একটা টার্নিং পয়েন্ট পুরো মানে আমার মনে আছে নাটকটা যেদিন অনেয়ার হলো তার পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম যে আমার ফেসবুকে বারো হাজার নতুন ফলোয়ার এক রাতে

সবනම් ফারিয়া এরকম কথা অকপটে বলে ফেলেন আমি তো এরকম ভাবে বলিনি আমাকে জিজ্ঞেস করেছে আপু আপনি যে এখন কাজ করেন না সোবা এখন কিভাবে আপনি চলছেন তাই বললাম ভাই আমার তো সেভিংস আছে সেটা সেটাও শেষ হয়ে যাচ্ছে সো করব কাজ আস্তে আস্তে আমি খুব ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম হ্যাঁ আজকাল কিছু একটা করলেই সেটা আমার একটা টপিক হয়ে যায় বাট এটা এমন ভাবে নিউজ হয়েছে তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো আমার ফ্যামিলি কেমনই এখন আমার মা বোনরা খুব এমব্যারেস ছিল যে এটা কি ধরনের কথা কিছু করার নেই এরকম অনেক ফানি গল্প আছে আমি এক একটা করে নাম বলবো এক কথায় উত্তর দিতে মানে এক কথায় বলতে হবে আসলে মানুষ হিসেবে কেমন অভিনেতা সিয়াম আহমেদ সিয়াম আমার বন্ধু ও খুবই ভালো মানুষ ভালো বন্ধু ভীষণ মোশারফ করিম অসম্ভব ভালো অভিনেতা আফরান নিশো আফরান নিশো হচ্ছে ও হচ্ছে হি ইজ এ রিয়েল আর্টিস্ট ওকে তৌসিফ মাহবুব ও আমার বন্ধু আমার জীবনের প্রথম কো আর্টিস্ট তাই ওয়াও আমি জানতাম না অল টাইম দের উপর একসাথে প্রথম एप्स नाइन नाइन भाई খুব ভালো একজন মানুষ খুবই হেল্পফুল অ অভিনেত্রী প্রসঙ্গে যে রুনা খান রুনা খুব ভালো অভিনেত্রী হুম টিশা আপু অনুসারে টিশা শি ইজ দা রিজন আই বিকাম অ্যান एक्टर एक्चुअली টিশা আপুকে আমি দেখতাম 69 নামে একটা নাটক করতে সো দেখো আমরা সব সময় আগে ভাবতাম যে যারা অভিনয় করে তাদের দেখতে অনেক সুন্দর হতে হয় এটা আমি ছোটবেলায় বিশ্বাস করতাম তো আমি তো দেখতে খুবই এভারেজ পাশে বাসার মে আহামরি কিছু না

মেজাবিন চৌধুরী অসম্ভব ভালো অভিনেতা ও যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে যেই জায়গা থেকে ও নিজেকে যেই জায়গায় নিয়ে আসছে এটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো যথেষ্ট ওয়ার্ড আমার কাছে নেই মানে ওর ইমপ্রুভমেন্টটা প্রত্যেকটা আর্টিস্টের জন্য আমরা যারা অভিনয় করি তাদের জন্য আসলে এটা শেখার বিষয় যে নিজেকে কিভাবে এত অভিনয়ক এত ইমপ্রুভ করা যায় পরিমণি অসম্ভব সুন্দর ভাই মানে অনেক সুন্দর মানে আমি ওর দিকে তাকিয়ে থাকা যায় অনেকক্ষণ মানে ক্লান্ত বোধ হবে না মানে ভীষণ আমি নাম ধরে ডাকি না একটু পর্দায় চোখ রাখবো একটা ছবি দেখানো হবে স্ক্রিনে বলতে হবে যে সে আসলে কে বিরাট আমারও তাই মনে হচ্ছে তাই না আমি চশমা নেই সাথে আমি তো চোখে দেখি না এটাকে নাকি আমি চোখে দেখছি ও বিরাট কোহলি তো সঠিক হয়েছে আজকে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ ঠিক বাংলাদেশ সময় সাড়ে আটটা শুরু হয়ে যাবে ফাইনাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু ফোর আমরা একটু দেখে নেই যে গুগল কি বলছে

দেখেন একটু আগে আপনাকে বলছিলাম যে এইচ থার্টি সেভেন এবং টপোডার ব্যাটার প্লেইং রোল রান করেছে চার হাজার দুশো বাইশ এবং স্ট্রাইক রেট একশো চল্লিশ দশমিক আট দুই অসাধারণ অন্যদিকে অ্যাডেন মার্ক্রাম এইজ টু টোয়েন্টি নাইন প্লেইং রোল ওপেনিং ব্যাটার রানস এক হাজার দুশো সাঁত্রিশ এবং স্ট্রাইক রেট ওয়ান ফর্টি ফোর পয়েন্ট জিরো জিরো এবং সবচেয়ে বড় ব্যাপার ইন্ডিয়া টিমের প্রত্যেকটা ব্যাটার এত চমৎকার তাদের যারা বোলার বোলার রয়েছেন মানে আরদীপ সিং কুলদীপ যাদব বা জসপ্রীত বুমরা কিংবা আপনার রবীন্দ্র জাদেজা এবং মানে সবাই এত দারুণ আপনার প্রেডিকশন কি যে কত স্কোর হতে পারে আমি তিনটা অপশন দিই ওয়ান সেভেন্টি ওয়ান এইটি ওয়ান নাইনটি ওয়ান এইটি ওয়ান এইটি ওকে যদি কি মনে হয় যে টসে জিতে আগে মানে ব্যাটিং নিলে বেটার নাকি বোলিং যদি এটা আপনার জন্য প্রেডিক্ট করা কঠিন তারপরও আই থিঙ্ক ইন্ডিয়া যদি টস জিতে তাহলে ওরা হয়তো ব্যাটিং নিবে আগে এটা আমার কাছেও তাই মনে হচ্ছে মানে গো ফর ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা খুব উইয়ার্ড প্রশ্ন আপনি যদি ইন্ডিয়া সাপোর্ট আমি আজকে ইন্ডিয়ার সাপোর্টার ওকে দেখা যাক কি অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি দর্শকদের কাছ থেকে আসলে অনেক ভালোবাসা পাই যেটা আমি আমি কখনো আশা করিনি যে আমি এই ধরনের অ্যাপ্রিসিয়েশন পাবো সো অনেক ধন্যবাদ আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে আমাদের সাপোর্ট করার ব্যাপারটা যেটা একটু খারাপ খেলে আমরা খুবই অনেক হতাশ হয়ে যাই আসলে এত হতাশ কিছু নাই এবং কেউ ইচ্ছে করে কখনো খারাপ খেলে না সো আমরা সবাই আসলে উচিত যে ওদেরকে আরো অ্যাপ্রিসিয়েট করা অবশ্যই নাগরিক টেলিভিশনে চোখ রাখবেন ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এবং আমরা দুই দলকেই শুভকামনা জানাবো ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা দেখা যাক কি হয় ফাইনালি সবাই অনেক ভালো থাকুন এবং চোখ রাখুন নাগরিকের পর্দায়